আমার নাম বাবুল দে, আমি সূত্রাপুরের 19 নম্বর মালাকাটোলার বাসিন্দা। 1971 সালে 27শে মার্চ আমাদের বাড়ি এবং আমাদের পাড়ায় পাকিস্তান সেনাবাহিনী বর্বরতা হামলা চালায়। এখানে হিন্দু বাসিন্দা ছিল বেশি মহল্লা, 98% আমরা মাইনরিটি হিন্দু ছিলাম। এখানে 27শে মার্চে কালো রাতে পাকিস্তান সেনাবাহিনী সূত্রাপুর থানা দিনের বেলা অ্যাটাক করলো। সেখানে একটা পুলিশ ছিল, সেই পুলিশ তোপ মারাতে ওই পুলিশটা সব পুলিশ চলে গেছিলো, ওই পুলিশটা একা ছিল উপদ্রতলায়, সেও মারা গেল। আমরা দেখে আসলাম যে না, তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে সূত্রপুর থানা দোতলা। তারপরে ওইখান থেকে আমরা যে সময় 8টার দিকে আবার আমরা চলে আসলাম, যে সময় বিকেলবেলা সূত্রপুর থানায় ওই আর্মি ক্যাম্প করলো দেখলাম। এই 2:30-3টার দিকে সূত্রপুর থানা আসে আর্মি ক্যাম্প করলো। আমি আবার সূত্রপুর থানা অপোজিটে একটা মেডিসিনের দোকান ছিল, লক্ষ্মী ফার্মেসি পুরাতন, সেখানে আমি বরেক পাউডার আনলাম। দেখলাম যে আর্মিরা মেশিন গান ই করে সব পজিশন নিয়ে আছে। সেই রাত্রেই আমাদের বাড়িতে অ্যাটাক করে পাকিস্তান সেনাবাহিনী। সেখানে আমাদের 14 জন লোক নিয়েছিল পাড়ার থেকে, এর মধ্যে ডক্টর হরিনাথ দে ছিল প্রথম। ওনার বাড়িতে যায়, ওনাকে বাড়ির থেকে বের করে, বের করে তারপরে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়ির দরজা ভেঙে নিচতলায় আমার বড় দুই ভাই বাবা উপরে ঘুমেছিল, ওদের দরজা ভেঙে উপরে দোতলা যায়। দোতলায় গিয়ে দেখে যে না, দরজা ভাঙার পর ওদেরকে ডাকে, ধরে, ধরার পর দেখে হিন্দুদের বাড়ি, এটার মধ্যে ঠাকুর দেখে। ঠাকুর দেখার পর লুঙ্গি খুলে দেখছে এরা সব হিন্দু আছে, হিন্দুদের নিয়ে সব নিয়ে গিয়ে ওই মন্দিরের সামনে জড়ো হয়। আমি ছিলাম পাশের বাড়িতে, পাশের বাড়িতে আমার এক মেজো ভাই 1970 সালে রিলিফ দিতে গেছিলো ভোলাতে, ঘূর্ণিঝড় হয়েছিল, সে তাকেও নিয়ে যেতেছিলো, তার বয়স ছিল হয়তো 10-12 বছর। ওই ছেলেটারও মারা গেছে ঘূর্ণিঝড়ে সবাই। যে সময় ওকে নিয়ে যেতেছে তখন আমার মেজো ভাই বললো যে আমি ওকে রিলিফ দিতে গিয়ে ভোলার থেকে আনছি, ওর কেউ নাই, তখন ওরা থুয়ে যায়। থুয়ে যাওয়ার পর আমার পাশের বাড়িতে গিয়ে খবর দেয়। তখন আমি ওই আমাদের একটা খাল ছিল, দোলাই খাল পরিচিত খাল, ওই খালে গিয়ে আমরা সবাই পলাই যাই নোংরা মধ্যে গিয়ে। মানে ওই আগেকার দিনে ওইখানে সব ল্যাট্রিন ছিল, পিছের খালের ওই পারে ল্যাট্রিন, ওই ল্যাট্রিনের মধ্যে গিয়ে আমরা সব শুয়ে পড়ি। ওইখান থেকে বাঁচি। তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে ওই তো হাঁটতে হাঁটতে ওই 14 জনটা নিয়ে মন্দিরের সামনে জড়ো করে। জড়ো করার পর ওই থানার সামনে দিয়ে যে সময় নিয়ে যে আমার বড় ভাই আমার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা কই নিয়ে যেছে, কই ঈশ্বরকে ডাক, ঈশ্বরকে ডাক। তারপরে নিয়ে গেছি লোহারপুলে, লোহারপুলে 14 জন লোক দাঁড়াইছে, 14টা আর্মি দাঁড়াইছে, ওইখান থেকে তাদেরকে গুলি করছে। গুলি করাতে আমার দুই ভাই ডেড স্পট, বড় ভাই মেজো ভাই দুজনেই ডেড স্পট, বাবা গুলি খেয়েছে হাতে এবং বুকের এদিক দিয়ে গুলি দুইটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর তারপরে যে সময় ওদেরকে অজ্ঞান হয়েছিল, যে সময় আজান দেয় তখন আমার বাবার জ্ঞান ফিরছে। তারপর আমার ভাইদেরকে ডাকছে, দেখে উঠে না, খালি আর্মি আসে আর যায় গাড়ি দেয় ভোটবর্কের, তাহলে উনি খাল পার হয়ে ডক্টর আজিজুন্নেসের বাড়িতে আসে। তখন আমরা গুলিরাও শুনতেছি, এই কাছেই আমরা ওই লুকিয়েছিলাম জঙ্গলের ভিতরে গিয়া। ওইখানে আমরা গুলি আওয়াজ শোনার পর যে সময় সকাল হলো জানতে পারলাম আমাদের ভাইদের মেরে ফেলেছে, বাবারেও মারছে। সেই বাবারে আবার ডক্টর আজিজুন্নেসার, সে আবার লোকদের মিটফোর্ট হসপিটালে পাঠিয়েছে। মিটফোর্ট হাসপাতালে কয়েকদিন ট্রিটমেন্ট নেওয়ার পর আমরা খোঁজাখুঁজি করছি যে আমার বাবা বাঁচছে। তারপরে জানতে পারলাম যে মিটফোর্ট হসপিটাল আছে, সেই হসপিটাল থেকে পরবর্তীতে আমরা খবর পাই গ্রামে, বিক্রমপুর গ্রামে শেখেনগরে ছিলাম। এর মধ্যে আরেকজন বাচ্চে সারদা করে নাম, আমাদের পরেশনাথ করে এক ভদ্রলোক বাচ্চে, তা আমার বাবা কি 1973তে মারা যায়। তাই এর মধ্যে দেখলাম যে আপনার শাকের বাজারে গেছিলাম, ওইখানেও দেখলাম যে একটা বাড়িতে অনেক ডেড বডি পড়ে আছে, এবং ব্যারিকেড দিয়েছিল আপনার ভিক্টর পার্কে বাস টাস দিয়ে, ওগুলিও জ্বালা দিছে পাকিস্তানি সেনাবাহিনী। জানালার পর এগুলি এসে বর্ণনা করলাম। আবার আমার বাড়িটা ছিল বাম রাজনীতির ঘাঁটি, সব বড় বড় বাম নেতারা আমার বাড়িতে মিটিং করতো তখন। তাহলে আমি আবার কী করলাম, 27শে মার্চে এক যেম কার্ফু পড়ে গেল, কার্ফু দিয়ে দিছিল। কার্ফু পড়ার পর ওই এই দেখবেন জীবন থেকে একটা ছবি হয়েছে, গেন্ডের কতগুলি পোস্টার দেখায়, ওই পোস্টারগুলি নিয়ে আমার বাড়ি পিছিয়ে আগুন দিয়ে জ্বালা দিলাম যে না এগুলি না ই হয়। এতগুলি লোক এই ঢাকা শহরে মারা গেল, আজ পর্যন্ত কোনো স্বীকৃতি
পাওয়া গেল না। এই ওই অঞ্চলটাই গণহত্যা, এই হত্যাটার পর পুরো অঞ্চল খালি হয়ে গেছিল, পুরো সূত্রাপুরটা খালি। আবার কত এই আপনার 14-15 বছর হচ্ছে আমার। কত সময় ওরা ঠিক 10:30 দিকে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে, রাত 10:30 দিকে। এই 12টার মধ্যে আপনি লোহারপুলে নিয়ে দাঁড় করে গুলি করছে আশেপাশে সব না, কিছু নির্দিষ্ট বাড়িতে ওরা অ্যাটাক করছে। প্রথম ডক্টর হরিনাথ দেখে বের করছে বাড়ি থেকে, ওনারা আগেই দেখে গেছে কারা কি আছে না আছে। তারপর আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে তবে অন্য অন্য বাড়িতে আর কি গেছে। আবার পাশের বাড়িতে আবার যায়নি, পাশের বাড়ি হিন্দু ছিল ওই বাড়িতে আবার যায়নি। এইটার কারণটা হইতে পারে যে আমাদের বাড়িটা আগে ন্যাপের ন্যাপ ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টিরা মিটিং ফিটিং করতো, এই কারণে হয়তো চিহ্নিত করছে। নিশ্চয়ই কেউ না কেউ আছে, নাহলে পাকিস্তান থেকে পাঞ্জাবি এসে তো আপনার বাড়ি তো চিনার কথা না, একদিনে কেউ না কেউ দেখা দিচ্ছে দেখি তো চিনছে।